টিচার বলতে যা বুঝায়, একজন কম্পিউটার অপারেটর আছে বাট একজন কম্পিউটার টিচার, তারপরে ড্রয়িং টিচার, এটাও কিন্তু আমাদের এই নরসিংদী শহরেও যেসব নামে দামি স্কুলগুলো আছে কিনা ড্রয়িং টিচার নাম আমাদের এখানে ছিল। আমরা দুটা মেয়েকে প্রথমত একটা ছেলেকে আমরা প্রশিক্ষণ দিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু পরবর্তীতে আসলে ব্যাটার চান্স পাইলে সবাই চলে যায়, আমার একার পক্ষে সপ্তাহ ধরে রাখা সম্ভব হয় না। এখনকার যে মেয়েটা আছে সেও কিন্তু ড্রয়িং টিচার নাম আমরা বলি, আসলে যেভাবে চাই সেভাবে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করা, এই গড়ে তোলা মাঝখানে আবার অনেকে ঝরিয়ে চলে যায়। তো আমরা আমাদের টার্গেটটা কোথায় পাবো পাই না সমস্যা থেকে। অ্যারাবিক টিচার, অ্যারাবিক টিচার, অ্যারাবিক টিচার পাওয়া যায় বটে, এটা খুব কঠিন না, তবে মানসম্পন্ন না, অনেক ক্ষেত্রে মানসম্পন্ন না হওয়ার পিছনে কারণ হলো আরবি মেন্স আমরা যেটা বলছি ইসলাম ধর্ম শিক্ষা, ইসলাম ধর্ম শিক্ষার টিচার, ইসলাম ধর্মটাই কিন্তু প্র্যাকটিক্যাল, ইসলাম ধর্ম কিন্তু কোনো ইয়ে না যে আধ্যাত্মিক কোনো একটা বিষয় এটা করলে সেটা হবে, তা আছে পরিপূর্ণতার জন্য অবশ্যই অনেক কিছু আছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে অনেককে ভালো পাওয়া যায় না। আর বিশেষ করে আরবি টিচার বলতে আরবি প্রশিক্ষণপ্রাপ্ত টিচার, এটা মাদ্রাসা লেভেল থেকে গড়ে ওঠে কম, এগুলোকে আলাদা প্রশিক্ষণ দিতে হয়, কিন্তু সে প্রশিক্ষণ মানে কী বলে ইনস্টিটিউট আমাদের গড়ে ওঠে নেই সেভাবে পাচ্ছি না। যেমন বিএড প্রশিক্ষণে আমরা অথবা শিক্ষক প্রশিক্ষণ বিভিন্নভাবে বিএড এমএড আমরা করে থাকি, কিন্তু মাদ্রাসা লেভেলে বিএড এমএড কোনো সুযোগ আগে ছিল না, এখনও নাই, তাদেরকে মাদ্রাসা ভর্তি বা শিক্ষক ভর্তি প্রশিক্ষণ দিচ্ছে বটে, কিন্তু ধর্মীয়ভাবে ওইভাবে করে তোলা হয় না, যে কারণে পারফেক্ট টিচার বলতে যা বোঝান সেটা আমরা এখনও পাচ্ছি না। অন্য আমাদের যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি গণিত, তো আপনাকে এখন বললাম যে আপনার ওই টিচার্স রুমে একটা ছেলে বসা আছে, ওকে জিজ্ঞেস করলাম তুমি লেখাপড়া করো, বলে জি করি, কী লেখাপড়া করো, আমি ফোর্থ ইয়ারে, কোন সাবজেক্টে, বলে অনার্স, তো অনার্সের কোন সাবজেক্ট, বলে ম্যাথ, ম্যাথে অনার্স, তো তুমি একটা প্রশ্ন করতে পারি, ও বললো হ্যাঁ পারেন। আমি প্রশ্ন করলাম যে বলো গণিতের জনককে, ম্যাথের জনককে, ও কিছুক্ষণ কেমন কেমন করে বললো যে আমি দুঃখিত আমি পারি না। তখন এখন এই যে ঘাটতিটা স্যার, এই ঘাটতিটা আপনি মনে করেন যে এখানেও তো আপনার গণিত টিচার আছে, বাংলা ইংরেজি টিচার আছে, এই ক্ষেত্রে আমাদের কী কী ঘাটতি আছে? ঘাটতিটা শুরু হয়েছে মানে মূল কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলোতে অনার্স মাস্টার্স চালানোর পক্ষে দেখা যায় যে ছাত্রছাত্রীরা এখানে খুব একটা ক্লাস করতে হয় না, খুব একটা ক্লাস অনার্স, আমরা অনার্স, আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অনার্স এটা বাংলায় হচ্ছে সম্মান বলে থাকে তাই না? জি স্যার। এখানে পড়াশোনার ধরন ধারণ অনেক উন্নত, মানে পাবলিক ইউনিভার্সিটির কথা এটা। জি স্যার। আর জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত সেই ধারাটা হয়তো পুরোপুরি আসে নাই, হয়তো বা চলেও আসতে পারে আমাদের অনৈতিকতার অধঃপতনের কারণে। জি। দেখা যাচ্ছে এখন গাইড বই দেখে পরীক্ষা দেওয়া হচ্ছে, একজন আমরা যখন টিউটোরিয়াল একটা কোনো বিষয় পরীক্ষার জন্য আমাদেরকে স্যার দিতেন, টপিক দিতেন, আমাদেরকে অনেক সময় অনেক বই, হ্যাঁ রাত দিন ঘেটে তারপর আমাদের একটা নোট রেডি করতে হতো, পরীক্ষার প্রশ্নপত্র রেডি করতে হতো, উত্তরপত্র রেডি করতে হতো, তারপর আমরা ক্লাসে যেতাম। কিন্তু এখনকার সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত অনার্স হয় মাস্টার্স হয় অনেক জায়গায় তাদের কোনো ক্লাসও হয় না, টিচারও নাই, ছাত্ররাও ক্লাস করে না, তাহলে এরা গাইড দেখে শিখে এটা তো অনার্স মাস্টার্স হয়। মানিকগঞ্জে গিয়ে আমরা জেলা শিক্ষা অফিসারকে পাইলাম, তার কথাগুলো আমি কিছু কথা ভিডিও করছি, কিছু কথা অডিও রেকর্ড করছি, তো শিক্ষা অফিসারের একটা মতামত যে শিক্ষকদের অবহেলা আছে, বিশেষ করে সরকারি শিক্ষক যারা তাদের অবহেলা আছে, তারা ঠিকমতো ক্লাস নেয় না, যে ক্লাস করলেও বেতন পাবো, ক্লাস না করলেও বেতন পাবো। আর তিনি বলছেন তিনি অনবরত মোটিভেশন করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না, তো
এই ক্ষেত্রে যেগুলা বেসরকারি স্কুল আছে, বিশেষ করে আমরা যেখান থেকে অঙ্কুর গজাই নার্সারি কেজি, এই ক্ষেত্রে শিক্ষকদের গাফিলতি কতটুকু আছে? শিক্ষকদের গাফিলতি বলবো না, মানে প্রতিষ্ঠানের গাফিলতি বলতে হবে। এখানে শিক্ষক তো কিন্ডারগার্টেন লেভেলে যারা নিয়োগ দিবেন তিনি পারফেক্ট টিচার কিনা সেটা বুঝেই তারা নিয়োগ দিবেন। আর বুঝে নিয়োগ দেওয়ার পরে ওই যে আমি কিছু আগে বলেছিলাম যে সকলের সমন্বিত প্রয়াস থাকতে হবে। এখন শিক্ষক যারা আছেন, যদি নিয়োগ নতুন টিচার হয়ে থাকেন, তাহলে তাকে আমাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের পরে তাকে সে কীভাবে লেসন রেডি করেছে, কীভাবে বাচ্চাদেরকে উপস্থাপন করেছে, সেগুলো প্রতিষ্ঠান প্রধানের এগুলো দেখতে হবে। এরপরে প্রতিষ্ঠান প্রধান যদি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন, অর্থাৎ এটাকে এগ্রি করেন, এবং যেই ধারায় তিনি এগ্রি করবেন ওই ধারাটা অব্যাহত রাখতে পারলে দেখা যাবে যে আমরা যে টার্গেটটা চাচ্ছি সেটা হয়তো পাবো। কিন্তু এগুলো হয় না, কারণ হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমি যেটা বলবো যে কিন্ডারগার্টেনের জনক হিসেবে যাকে বলা হয় তার যে চিন্তা ছিল সেটা ছিল শিশুরা তারা দেখে দেখে শিখবে। আপনি যেটা আপনার বাচ্চার জন্য খেলবে দেখবে শিখবে, যেমন আমি এখানে চেয়েছিলাম যে এখানে আরও বিশাল একটা ক্যাম্পাস করব যেখানে বাচ্চারা ওই মানে বাগান থাকবে, বাগান থেকে সে দশটা ফুলের নাম জানবে, এই বাগানের ভিতরে দশটা ফুলের ফুল গাছের প্রকৃতির বর্ণনা দেওয়া থাকবে, এই বাগানে দশটা ফুলের বর্ণনা দেওয়া থাকবে, ওখানে যাবে এবং একই সাথে ওরা দেখবে এবং পড়বে সাথে সাথে শিখে যাবে। এবং আমরা দেখি যে ভাষার ব্যাপারেও একই বিষয়ে যদি তিনটা চারটা ভাষা আমরা লিখে রাখি বাচ্চা দেখা থাকলো এগুলো তাকে ক্লাসে মুখস্থ করাতে হবে না, দেখতে দেখতে সে শিখে দেখতে শিখে ওই বেরোচ্ছে দেখা গেছে একটা লেখা পড়ছে ওইটা তার মনে থাকে বেশি। আর ক্লাসে যখন থাকে তখন সে বোরিং ফিল করে, অন্যদের সাথে উচাকুচিতে ব্যস্ত থাকে, তখন আমরা যতই বলি ওই পড়াটা ওইভাবে কিন্তু রপ্ত হয় ব্রেনে রপ্ত হয়। বাচ্চা যেভাবে দেখার সময় একবারে ফ্রেশ মাইন্ডে একটা শব্দই দেখলো এটাই তার হ্যাঁ বেড়ে চলে গেলো এইভাবে সে কিন্ডারগার্টেন লেভেলে শিক্ষকদের প্রশিক্ষণ না থাকার কারণে অনেক ক্ষেত্রে দুর্বলতা বেশি, যত্রতত্র প্রতিষ্ঠান বজায় উঠছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যে সমস্ত কী বলে শিক্ষক অথবা আরেকটু নিচে থেকে বলতে গেলে কথাটা আমাদের জন্য বেমানান মনে হয়, তারপরেও বলতে হচ্ছে বাস্তবতা, যেটা বাস্তবতার কারণে কোথাও চাকরি জুটছে না, নিজে একটা কোচিং সেন্টার পাশাপাশি একটা পর্যাপ্ত একটা স্কুলই খুলে বসে সেখানে গ্রামের অবহেলিত কিছু বা সাধারণ মানুষের কিছু ছেলেপুলে নিয়ে তারা ওই ডাক বাংলার মধ্যে একটা পড়া, মানে একটা একটা কিন্ডারগার্টেন স্কুল, এটা তো কিন্ডারগার্টেন না। কিন্ডারগার্টেনটা যেখানে শিক্ষার তেমন কোনো মানই নেই কিন্তু সেটা একটা স্কুল, আবার গার্জিয়ানরা ছেলে মেয়ে ভর্তি করে ব্যবসা প্রতিষ্ঠান। আপনি নর্সিংদি সর্বলন এত এত প্রতিষ্ঠানের মধ্যে আপনি ঘুরে দেখবেন যে একটা প্রতিষ্ঠান আমাদের পাশে যে আরেকটা মধ্যে আমি নামটা বললে সুন্দর হবে, আপনি বলেছিলেন তিনটা প্রতিষ্ঠান কথা আমি দেখলাম অন্যতম, এটাও আমি এখানে ছিলাম এবং প্রতিষ্ঠাকালীন সময় ছিলাম নর্সিংদি মডেল স্কুল। এখন নর্সিংদি মডেল স্কুলের নিজস্ব জায়গা না থাকে, জায়গা তারা এখনও কিনেছে কিন্তু সেখানে যায়নি, তাদের ছাত্রছাত্রী 600, এই 600 ছাত্রছাত্রী মাঠে নামলে কোনো তাদের কোনো মাঠ নেই, সহজ কথা 100 ছাত্রছাত্রী দাঁড়ানোর মতো মাঠ নেই, তাদের 600 ছাত্রছাত্রী দিয়ে আপনি ক্লাস করবেন মানে মানে দুতলা তিনতলা চারতলা পর্যন্ত ছাত্রছাত্রীরা এখানে প্রতিদিন শিক্ষকরা যাচ্ছে। এবং এই ভবনগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্মিত হয়নি, ভবনগুলো তৈরি হয়েছিল বাসাবাড়ির জন্য, বাসাবাড়ির জন্য। এখন বাসাবাড়িতে একটা রুমের ছোট রুম থাকে, বড় রুম থাকে, এভাবেই তো করে, জি বাথরুম থাকে, কিচেন রুম থাকে, এইগুলোকে কিছুটা মডিফাইড করে ওরা শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া নিয়েছে। আর আমরা যেটা করেছি আমরা শিক্ষা প্রতিষ্ঠানটাই করেছি নিজস্ব থেকে, যদিও আমাদের এটা ভাড়া। কিন্তু আমি আপনার স্কুলে ঢুকে আপনি তখন আসেননি, আমি পুরো স্কুলটা ঘুরছি ক্লাসরুমে গেছি, তা আমি দেখলাম যে আপনার যেমন অফিসে ফার্স্ট এইড বক্স আছে, কি বক্স আছে, শিক্ষকদের রুমে বাংলাদেশ ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ, এমনকি নরসিংদি জেলারও একটা ম্যাপ আছে যেটা অন্য জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা দেখিনি। আপনার এখানে দেখা যাচ্ছে যে ওই যে রুম ফ্রেশনার, তারপরে মসকিটো কিলার, এই এগুলো আছে, তারপরে আপনার স্টোর রুম আছে আলাদা, কিচেন রুম আলাদা আছে, লাইব্রেরি আলাদা আছে, শিক্ষকদের রুম আলাদা আছে, গার্জিয়ানদের বসার আলাদা সেট আছে, ভালো একটা মাঠ আছে, অর্থাৎ একটা আদর্শ নাম দিয়ে আপনি আদর্শের মতো গড়ার চেষ্টা করছেন যতটুকু পারছেন।
কিন্তু আমরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এমন শিক্ষা প্রতিষ্ঠানে গেছি যে প্রত্যেকটা মানুষ এক বাক্যে বলছে ওইটাই শ্রেষ্ঠ, কিন্তু সেখানে যাইয়া প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অফিস সহকারী, টিচার, গার্জিয়ান, স্টোর রুম, লাইব্রেরি, এভরিথিং ছোট্ট একটা রুমে, সেই রুমটা আপনার এই রুমের সাথে কিছুটা বড়, কিন্তু সবাই বলছে ওইটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। একটা বাড়ির নিচতলায় নিচে এখন একটা রুমের মধ্যে কনজাস্টেড করিয়া একটা প্রতিষ্ঠানের সমস্ত দপ্তর, সেটি আবার সেরা প্রতিষ্ঠান। তো আমার এখানে প্রশ্ন যে সব অফিসিয়াল কার্যক্রম একটা রুমের মধ্যে এবং সেটা খুবই কনজাস্টেড এবং খুবই ছোটো, সেটা কীভাবে স্যার একটা আদর্শ সেটা শিক্ষা প্রতিষ্ঠান হলো? এটা তো স্যার এই ব্যাপারে আপনার মতামত কি? শ্রেষ্ঠ বলতে কোন দিক থেকে শ্রেষ্ঠ বুঝে আমি জানি না, যদি কারো চিন্তা হয়ে থাকে যে কোনো মতে দশজন পরীক্ষা দিয়েছিল, দশজনের ক্লাস পাইছে, এই জন্য সে শ্রেষ্ঠ, তাহলে এটা